অত্যন্ত ভয়ঙ্কর দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কি করবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন মুখে মোহর মেরে দেওয়া হবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাতগুলো কথা বলবে অতশহাদু আরজুলুহুম আর তাদের পাগুলো সাক্ষী দিবে বিমা কাম ইয়াকসিবুন এই দুনিয়াতে যাহা কিছু করেছিল এ সম্পর্কে একটা 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 করে আপনার হাত বলতে থাকবে যুবক তোমার হাত যদি সাক্ষী দেয় এই হাত দিয়ে বেগানা নারীর গায়ে হাত দিয়েছ এই হাত দিয়ে চীনা বাদাম কোরাই করে তুমি বেগানা মেয়েকে দিয়েছ আর মজা করে করে খেয়েছ যুবক তুমি এই হাত দিয়ে আইসক্রিম কিনে পরের মেয়েকে খাওয়াইছ কি মজা দুনিয়া তোমার হ্যাঁ বিয়া নাই শাদি নাই কাকে নিয়ে ঘুরো তুমি মজা করে বেড়াচ্ছ ছিছি ছিছি ছি বেহায়া বেসরম বিয়ে কথাটা একদম বেহায়া বেসরম বিয়ে দুই দিনের আনন্দের জন্য এমন এক ছেলেকে ইজ্জত দিয়ে দিল যে ছেলেকে আর কোনোদিন সে পাবে না অথচ যার সাথে তার বিয়ে হবে বিয়ে হওয়ার পরে স্বামী তার ভরণ পোশাক থেকে নিয়ে ওষুধ পানির থেকে নিয়ে জীবনে সুখে দুঃখে সব কিছু বিসর্জন করে দিয়ে তার সুখের জন্য তার শান্তির জন্য সব কিছুকে বিসর্জন দিয়ে তার নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাবে এই বাংলাদেশের হাজারো লাখ যুবক আছে যারা স্ত্রীর সুখের জন্য সন্তানদের সুখের জন্য বাড়িঘর ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি দিয়েছে রাতের পর রাত দিনের পর দিন খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে আর স্ত্রীর সুখের জন্য সন্তানদের সুখের জন্য আপনার এগুলো সব বিলীন করতেছে আর এই মেয়েটা এই বেহায়া মেয়েটা একজন লম্পট তারিখর মদখর বেহায়া বেসরম যুবকের পাল্লায় পড়ে নিজের ইজ্জত টাকা হারিয়েছে বেহায়া বেসরম মেয়ে তুমি বাসর ঘরে কি নিয়ে স্বামীর ঘরে ঘরে গেলে নির্লজ্জ মেয়ে বেউকুব মেয়ে নির্বোধ মেয়ে তুমি বাসর ঘরে কি নিয়ে স্বামীর কাছে যাইবা যার সাথে জীবন কাটাইবা তুমি যার মাধ্যমে পেটে বাচ্চা নিবা বাচ্চাকে আব্বু আব্বু করবে আম্মু আম্মু করবে সারা জীবন পালবা খাওয়াইবা যার মাথার ঘাম দিয়ে তুমি তোমার জীবনকে সুখী করবা তাকে তুমি কি দিলা খাট আলমারি বাক্স আলনা তোষক মোটরসাইকেল চার চাক্কা কার এই তো দিবা না আর কি দিবা একটা ছেলে একটা বিয়ে করে কয়টা বিয়ে করে বাংলাদেশে একটা বিয়ে করে ঠিক আছে আর ওই মেয়েটা হলো ডুপ্লিকেট এই মেয়েটা ছেলেটা সব জীবনে কোনো খারাপ কাজে যায় না তাহলে এই মেয়েটা এই ছেলেটাকে সারা জীবনের মতো বঞ্চিত করলো একটা খাঁটি মেয়ে কেমন হয় এই ছেলেটা নসিবে আর হল এই বেহায়া মেয়ের সাবধান গায়ে বান্দার মানুষ সাবধান আপনার মেয়েটা অটোতে উঠে বন্ধুদের সাথে গান গায়া লাফায় আর এনগুলো দোলাইতে দোলাইতে যায় আমি নিজ চোখে দেখছি এই মাহফিল করতে এসে এত বেহায়া মেয়ে কেমনে আপনার ঘরে জন্ম নেয় আপনি মাহফিলে আপনার মেয়ে কোথায় আপনার স্ত্রীর কাছে আছে না নাই এটা খোঁজ নিয়ে মাহফিলে আসতাম এটা দায়িত্ব আপনার বাড়িতে পর্দা নাই কেন